ভিউয়ার্স তাছাড়া আমার হাতে দেখতে পাচ্ছেন লাল ডানা কালা ডাও কিন্তু আছে আপনারা এই শপে আসলে আইফোন 7 প্লাস এর লাল ডানা কালা ডাও নিতে পারবেন ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম একটু জোরে ঠান্ডাই সকালে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স আজকে আবারো চলে আসছি গ্যাজেট গিক্সে গ্যাজেট গিক্সটা মূলত মিরপুর শপিং সেন্টারের লেভেল 5 শপ নাম্বার হচ্ছে 666 ভিউয়ার্স এই শপে আসলে আপনারা আইফোনের 4S থেকে শুরু করে আইফোন XS ম্যাক্সও পেয়ে যাবেন ভিউয়ার্স তাছাড়া আমার হাতে দেখতে পাচ্ছেন লাল ডানা কালা ডাও কিন্তু আছে আপনারা এই শপে আসলে আইফোন 7 প্লাস এর লাল ডানা কালা ডাও নিতে পারবেন সো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর এই শপে আসলে আপনারা নাজির ভাইয়াকে পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম একটু জোরে ঠান্ডাই সকালে নাজির ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সো ভিউয়ার্স আর কথা বাড়াচ্ছি না চলুন মূল ভিডিও শুরু করা যাক তো নাজির ভাই সর্বপ্রথম আমরা কোন ফোনটা দিয়ে শুরু করতে পারি আসসালামু আলাইকুম ভিউয়ার্স গ্যাজেট গিক্স এর পক্ষ থেকে আমি আজকে আছি নাজির আর আমার শপের আইফোনের সেকেন্ড হ্যান্ড ইউজড বলতে পারেন আইফোনগুলোর প্রাইস সম্পর্কে আজকে ধারণা দিব তো প্রথমেই যেই ডিভাইসটি দেখাবো এটা হচ্ছে মানে একদম লো বাজেটের ভিতর আইফোন এটা হচ্ছে আইফোনের 4S এটা আপনার 32 GB ভ্যারিয়েন্টের 512 হচ্ছে র্যাম এটা এটা ফিঙ্গার নাই এটা একটা সিম ইউজ করতে পারবেন ভালো ডিভাইস মানে একটু কম প্রাইসের মধ্যে এটার প্রাইস কত ভাইয়া এটা 4000 টাকা পড়বে 4000 টাকা এটাও আইফোন 4S এটা হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন সেম স্পেক সবকিছুই সেম জাস্ট হোয়াইট কালার সাথে চার্জার পেয়ে যাবেন এটা হচ্ছে হলো আইফোনের 5C এটার চারটা কালার হয় চারটা কালার অ্যাভেলেবেল আছে কি কি কালার ভাইয়া এটা ব্লু কালার হবে আর একটা পিঙ্ক কালার হবে আর একটা হোয়াইট কালার হবে ভ্যারিয়েন্ট ভ্যারিয়েন্ট হচ্ছে 32 GB ভ্যারিয়েন্ট 32 GB জি আচ্ছা এটার প্রাইস কত এটা প্রাইস হচ্ছে অনলি 6000 টাকা 6000 টাকা এটা হচ্ছে আইফোনের 5 এটাও 32 GB ভ্যারিয়েন্ট ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা ফিঙ্গার পাবেন না এটাতে বক্স পাবেন চার্জার পাবেন বক্স সহ ডিভাইসটি 32 GB ভ্যারিয়েন্ট এটার কয়েকটা কালারও পেয়ে যাবেন আমার কাছে অ্যাভেলেবল আছে সবগুলো কালারই এটার প্রাইস পড়বে অনলি 6500 টাকা অনলি 6500 টাকা এবং ডিভাইসগুলো খুবই মিন্ট কন্ডিশনে আছে আইফোন 5 এটা হোয়াইট কালারটা এটা 32 GB ভ্যারিয়েন্টের সবকিছুই সেম জাস্ট কালারটা চেঞ্জ যে কোনো কালারই নেবেন আমি সেম প্রাইসই পড়বে এটার প্রাইসটা পড়বে হচ্ছে হলো অনলি 6500 টাকা আচ্ছা ভাই প্রত্যেকটা ফোনের সাথে কি বক্স চার্জার আছে হ্যাঁ প্রত্যেকটা ফোনের সাথে বক্স চার্জার আছে আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন কিভাবে জি 3 দিনের আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি যে কোনো ধরনের সমস্যা হবে 3 দিনের ভিতর আমরা ডিভাইসটি চেঞ্জ করে দিব নতুন আরেকটি ডিভাইস দিয়ে দিব আর আপনারা 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন উইদাউট পার্টস আইফোনের 5S এটা ব্ল্যাক স্পেস গ্রে কালারটা দেখতে পাচ্ছেন এটা 32 GB ভ্যারিয়েন্টের এটা এটা আপনার এটার সাথে আপনারা বক্স চার্জার ইয়ারফোন পেয়ে যাবেন আমরা 5S থেকে ইয়ারফোন দিতে পারছি আর এটার প্রাইস পড়বে অনলি 8300 টাকা অনলি 8300 টাকা জি 8300 টাকায় আপনারা এই ডিভাইসটি পেয়ে যাবেন খুবই মেন কন্ডিশনে আছে দেখে বোঝার উপায় নাই যে ডিভাইসটি ইউজ হয়েছে এটাও আইফোনের 5S এবং এই ডিভাইসগুলো কিন্তু মানে খুবই ভালো স্লো মোশন করতে পারবেন যারা টিকটক করতে চান প্রাইস একটু কমের ভিতর আইফোন দিয়ে টিকটক করতে পারবেন কারণ এগুলোতে স্লো মোশন আছে 32 GB ভ্যারিয়েন্টের সেম প্রাইস 8300 টাকা এবং প্রত্যেকটা ফোনের সাথে এই যে আপনারা বক্সটি পেয়ে যাবেন এই বক্সের সাথে একটা চার্জার থাকবে আর একটা আইফোনেরই চার্জার থাকবে আর ইয়ারফোন থাকবে 5S থেকে আমরা ইয়ারফোন দিতে পারছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে কিন্তু সবগুলা ফোনই কিন্তু আপনারা ফ্রেশ কন্ডিশনের পেয়ে যাবেন তারপর ভিউয়ার্স আপনাদেরকে যে ডিভাইসটি দেখাবো অ্যাপেলের এটা হচ্ছে অ্যাপেলের আইফোন 6 এটা 1 GB 64 GB ভ্যারিয়েন্টের একটা ডিভাইস এটা ব্যাটারি হেলথ তো খুবই ভালো আছে আর ব্যাটারি হেলথগুলো কিন্তু অ্যাকচুয়ালি 6 থেকে ব্যাটারি হেলথ দেখা যায় তো এটার আপনার ব্যাটারি হেলথগুলো 90 প্লাস পেয়ে যাবে 90 প্লাস ম্যাক্সিমামগুলোই 90 প্লাস আছে ভাই প্রত্যেকটি ডিভাইস কত দিন ইউজড মূলত এইগুলা আপনার কোনোটা 3 দিন কোনোটা 1 মাস এরকম ইউজ হচ্ছে কোনোটা 2 মাস এরকম ব্যবহৃত এগুলা বাহির থেকে কালেকশন করা জি জি ভাই এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে অনলি
ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, একদম অরিজিনাল বক্স, আইএমই ম্যাচিং বক্স পাবেন, অরিজিনাল ফোন, ঠিক আছে। আর এইটার প্রাইস পড়বে হচ্ছে হলো অনলি 17,800 টাকা। 17,800 প্রাইস কমেছে, হ্যাঁ, এগুলো 19,500 টাকা, 20,000 টাকাও ছিল, এখন 17,800 টাকা হয়েছে। এটা হচ্ছে 6S এর রোজ গোল্ড কালার, আমার কাছে শুধু গোল্ডও পাবেন, এটা রোজ গোল্ড কালার দেখতে পাচ্ছেন, ডিভাইসটা খুবই সুন্দর, দেখেন ইউজ করতে পারলে সবার হাতে প্রিমিয়াম একটা লুক দিবে। এই কালারটা কিন্তু খুবই সুন্দর, আপনারাও জানেন বেশিরভাগই এই কালারটা মানুষ পছন্দ করে থাকে। এটা হচ্ছে আইফোনের 7, এটা হচ্ছে আপনার 32 GBও পাবেন, 128 GB পাবেন, 128 GBটার প্রাইস পড়বে 22,800 টাকা, আর যেটা 32 GBর আছে এটা পড়বে 21,800 টাকা। এগুলোর সাথে কি কি থাকছে? বক্স, চার্জার, ইয়ারফোন সহ এবং আইএমই ম্যাচিং বক্স, এগুলো সব। নাজির ভাইয়া, তারপরে আমরা কোন ফোনটা দেখব? তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে আইফোনের 6 প্লাস, এটা 1 GB 64 GB ভ্যারিয়েন্টের। আর অ্যাপেলের র্যামটা ম্যাটার করে না, কারণ এটা অ্যাপ ডেভেলপার এরা খুবই ভালো মানের ডেভেলপার হয়ে থাকে, যার কারণে অ্যাপসগুলো খুব ছোট ফাইলের মধ্যে করে ফেলে, যাতে আমাদের র্যামগুলোতে কোনো বেশি র্যাম না লাগে। তো এটা 64 GB ডিভাইস পেয়ে যাচ্ছেন 6 প্লাস, এটার প্রাইস পড়বে অনলি 18,800 টাকা। 18,800 টাকা। এটার কালার আছে কটা ভাইয়া? এটার গোল্ড কালার পাবেন, আর এটা স্পেস গ্রে কালার, গোল্ড এবং স্পেস গ্রে। আচ্ছা ভাই, আর একটা জিনিস আপনার কাছে জানতে চাই, যদি কেউ ক্লোন কপি বা রিপাবলিশ পায় বা এরকম সিকিউরিটি আছে আপনার কাছে কোনো? জি অবশ্যই সিকিউরিটি আছে, যদি কোনো ক্লোন ফোন তো এখানে ভাইয়া সেল করি না প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে যে এরকম কোনো মানে আমরা এরকম মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি আর কি, যে এরকম কোনো ডিভাইস আমরা সেল করি না, এটা মানি ব্যাক গ্যারান্টি। যদি কেউ ক্লোন বা কপি পায় ওই ক্ষেত্রে মানি ব্যাক গ্যারান্টি 100% মানি ব্যাক গ্যারান্টি। ওকে, তারপর যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোনের 6S প্লাস, এটা অনেক সেল হয় কারণ এটার প্রাইসটা কম হয়, কম হওয়ার কারণে এটা বেশি সেল হয়, আর ডিভাইসটাও বড়, চার্জ ব্যাকআপও ভালো, সবগুলো ডিভাইসই 90 প্লাস আছে, এবং এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 21,900 টাকা। অনলি 21,900 টাকা? জি 21,900 টাকায় আপনারা এই ডিভাইস। এটার কালার আছে কটা ভাই? এই যে এটা দুইটা কালার দেখতে পাচ্ছেন, একটা গ্রে কালার আর একটা সিলভার কালার, আর একটা গোল্ড কালারও পাবেন। আচ্ছা, যদি কেউ ঢাকার বাইরে থেকে ফোনগুলো নিতে চায় তাহলে কিভাবে পারচেজ করতে পারে? জি, ঢাকার বাহিরে নিতে হলে অবশ্যই 1,020 টাকা অ্যাডভান্স করা লাগবে, বাকিটা হচ্ছে কন্ডিশনের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব, আর আমরা সুন্দরবন এবং এসএ পরিবহনের মাধ্যমে আমরা কুরিয়ার করে থাকি, সেক্ষেত্রে 24 থেকে 48 ঘন্টা সময় লেগে থাকে। আর মিরপুর শপিং সেন্টারটা কবে বন্ধ থাকে? আর মিরপুর শপিং সেন্টারটা শুধু রবিবার বন্ধ থাকে, এছাড়া সপ্তাহে 6 দিন খোলা থাকে। আচ্ছা, তারপরে আমরা কোন ফোনটা দেবো? ভিউয়ার্স, আমি বলেছিলাম লাল ডানা কালা ডা পেয়ে যাবেন আপনারা এই শপে আসলে, এটা তো আইফোন 7 প্লাস, তো লাল টানা কালাটা ভাই একটু কনফিগারেশন বলেন। জি, এটার কনফিগারেশন হচ্ছে হলো 128 GB, 128 GB ভ্যারিয়েন্টের, ঠিক আছে। এটা হলো 7 প্লাস, ডুয়েল ক্যামেরা পেয়ে যাবেন, এটাও আইএমই ম্যাচিং বক্স, এবং ব্যাটারি হেলথ তো খুবই ভালো আছে, ভাই লাল টানা কালাটার প্রাইস কত? লালটা হচ্ছে স্পেশাল এডিশন, এটা শুধু 1,000 টাকা বেশি পড়বে, 1,000 টাকা 30,000 টাকা পড়বে, আর এটা পড়বে 31,000। ভিউয়ার্স, লাল টানা কালাটা কিন্তু আপনারা লালটা পড়বে হচ্ছে 32,000 টাকা এবং কালাটা পড়বে 31,000 টাকা। এটা একটু মজা করে বললাম, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আপনারা চাইলে এই দুইটার একটা নিতে পারেন। এটা হচ্ছে অ্যাপেলের XR, আইফোন XR, এটা 128 GB ভ্যারিয়েন্টের, এটার অফিসিয়াল ওয়ারেন্টি এখনও অ্যাভেলেবেল আছে, আর এটার সাথে আইএমই ম্যাচিং বক্স পাবেন, সব কিছু ইয়ারফোন সহ পাবেন, এটার প্রাইস পড়বে 48,500 টাকা। তো ভিউয়ার্স, এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোনের XS ম্যাক্স 64 GB ভ্যারিয়েন্টের ডুয়াল সিম, আর এটার প্রাইস পড়বে অনলি 55,500 টাকা। আইএমই ম্যাচিং বক্স, এটার সাথে শুধু চার্জার পাবেন, চার্জার আছে। জি, আইএমই ম্যাচিং বক্স। এটার ব্যাটারি হেলথ কিরকম? এটা ব্যাটারি হেলথ 91% আছে, 91%। আচ্ছা ভাই, যদি কেউ আসিফ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আসে তাহলে প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে আপনি কি গিফট বা অনার করছেন? গিফট থাকছে না আপাতত, কারণ আমরা প্রাইসগুলো একদম রিজনেবল
প্রাইজে দিয়েছি। তারপরে যদি আমাদের শপে আসে, আমাদের শপে আসলে আপনার ব্লগের কথা বললে যতটুকু সম্ভব হয় অনার করে দিব। ওকে থ্যাঙ্কস। তো নাজির ভাই, অনেকেই তো মনে করেন পুরাতন ফোন দিয়ে নতুন ফোন নিতে যায়, ওই ক্ষেত্রে কি আপনারা এক্সচেঞ্জ অপশনটা রেখেছেন? জি অবশ্যই রেখেছি। যদি কারো ডিভাইসের সাথে বক্স থেকে থাকে আইফোনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ অফারটি করে থাকি। আমরা ফোন সরাসরি কিনবি বা আপনি চাইলে এক্সচেঞ্জও করতে পারবেন, এবং আমাদের প্রত্যেকটি ডিভাইসের সাথে, শুধু 4S বাদে আপনি প্রত্যেকটি ডিভাইসের সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে হলো EMI সুবিধা পেয়ে যাচ্ছেন। আমরা 19টা ব্যাংকের আপাতত EMI সুবিধাটা দিতে পারছি। সর্বনিম্ন আপনি 5000 টাকার প্রোডাক্ট নিলে EMI সুবিধাটা পাবেন, এবং আমরা 3 থেকে 18 মাসের এই সুবিধাটা দিচ্ছি। সো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের চাহিদা মতো ভিডিও তৈরি করে আপলোড করার চেষ্টা করব। আর যারা এই অ্যাপেল ফোনগুলো নিতে চান অবশ্যই চলে আসতে পারেন গ্যাজেট গিক্সে। এটা মূলত মিরপুর শপিং সেন্টারের লেভেল 5, শপ নাম্বার হচ্ছে 666। সো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো নাজির ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ব্যস্ত থাকাকালীন আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। অবশ্যই।